আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে চুন তসবি কালো রব তসবি আল্লাহ আমার রব এই রবি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ সালাম প্রিয় দর্শক আমাদের প্রিয় মাস রমজান মাস আমরা অপেক্ষায় থাকি কখন কাঙ্ক্ষিত এই মাসটি আসবে আর কিছুদিন পরেই তো আকাঙ্ক্ষিত সেই মাসটি চন্দ্র উদয়ের মাধ্যমে আমাদের সামনে হাজির হবে মহান গুরুত্বপূর্ণ এই মাসকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু সম্মান এবং শ্রদ্ধা করার জন্য তো বোধহয় কিছু প্রস্তুতিও লাগে তাহলে রমজান মাস আসার আগে যদি আমরা সচেতন হই সতর্ক হই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এবং পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর ক্ষেত্রে যদি একটি পূর্ব প্রস্তুতি হয় তাহলে কি মাসটিকে আমরা খুব ভালোভাবে নিতে পারব মিশতে পারব প্রস্তুতির কারণে আজকে প্রথমে সে বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ডক্টর সাইফুল্লাহ ভাই আমরা তো সবাই অপেক্ষা আছি পবিত্র রমজান মাসের রমজান মাসে তো সিয়ামের বিষয় আছে ইবাদতের বিষয় আছে কিন্তু আরও কিছু বিষয় থাকে মানুষ হিসেবে আমাদের পরিবার আসে আছে সমাজ আছে রমজান মাসের ব্যবস্থাপনা প্রসঙ্গে অনেকগুলো বিষয় চলে আসে খাদ্য ব্যবস্থাপনা কোরআন অধ্যয়নের ব্যবস্থাপনা সময়ের ব্যবস্থাপনা আবার সামনে ঈদ আসবে তখন আবার কেনাকাটার ব্যবস্থাপনা সব মিলিয়ে দেখা যায় অনেক সময় রমজানের যে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মাসের এই সময়গুলো কীভাবে কেটে যায় তো আমরা অনেক সময় সঠিক ফায়দা আমরা হাসিলও করতে পারি না তাহলে এই আগেই রমজান মাস আসার আগে যদি একটু কথা বলতেন রমজান মাসের ব্যবস্থাপনা প্রসঙ্গে খাদ্য ব্যবস্থাপনা কোরআন অধ্যয়নের ব্যবস্থাপনা এই সব বিষয়ে ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের সামনে নিয়ে আসার জন্য প্রথম কথা হচ্ছে ইয়াহিবা আবিকাসির রাহিমা উল্লাহ তালা তাবিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন তিনি বলেন যে সেলাবদের অনেককে পেয়েছি আমরা তারা রমাদান আসার ছয় মাস আগ থেকেই রমাদান মাসে উপনীত হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করতেন তারা কায় মনোবাক্যে আল্লাহ রাবুল আলমীর কাছে এমনটি চাইতেন হে আল্লাহ যেন আমি সুস্থতার সাথে ইমানের সাথে রমাদান মাসে উপনীত হতে পারি কারণ রমাদান মাসের যেই শ্রেষ্ঠত্ব রয়েছে এ যে ফজিরত ও মর্যাদা আছে সেই মর্যাদা যদি কেউ লাভ করতে চায় সে অবশ্যই আগে থেকেই প্রস্তুত হতে হবে আগে থেকে ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে তিনি রমাদার মাসকে যেহেতু শুধুমাত্র একটি মাস আর এই মাসকে আল্লাহ সোভানতারা বলেছেন এটা হচ্ছে আইয়ুদ্যাথ একেবারে হাতে গোনা দিন এর অর্থ হচ্ছে এই মাসটা কিভাবে চলে যাবে এটা অনেকেই উপলব্ধিও করতে পারবে না এই মাসটি এত গুরুত্বপূর্ণ এবং অল্প সময়ের মধ্যেই পার হয়ে যায় ফলে এই ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে আমরা দেখব যে ব্যবস্থাপনার পেছনের সময় দিয়ে এই মাসের যেই বরকত এবং এই মাসের যেই ফজিলত আছে এগুলো থেকে আমরা মাহরুম বা বঞ্চিত হয়ে গিয়েছি প্রথমে আসি খাদ্য ব্যবস্থাপনার বিষয়টি খাদ্য ব্যবস্থাপনা সেখানে দেখা যায় যে আমরা খাদ্য ব্যবস্থাপনায় রমাদান মাস এসেছি একটি দাবি নিয়ে সেই দাবিটুকু হচ্ছে এই যে পুরা বছরের খাদ্য ব্যবস্থাপনাকে মানে খাদ্যের যেই মানে আয়োজন এই আয়োজনটাকে সংক্ষিপ্ত করার জন্য মানে পুরা দিনকে এই রমাদান মাস আমাদেরকে ক্ষুধার্ত রেখেছে যাতে করে আমরা আমাদের খাদ্যে একটা নিয়ম এবং পরিমিতি মানে আনতে পারি পরিমাণ অনুযায়ী আমরা আমাদের খাদ্য ব্যবস্থাটা তৈরি করতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা পুরা নেগেটিভ এটাকে বুঝেছি মাস মনে হয় হ্যাঁ দেখা যায় যে সেখানে ইফতারের জন্য বাহারি আয়োজন সেহরির জন্য বিশাল আয়োজন তারপরে আবার রাত্রে এক ধরনের খাবার গোটা রাতেই যেন খাবারের একটা আয়োজন এই কারণে খাদ্য ব্যবস্থাপনাটা আমাদের রমাদান মাসে নবী সাল্লাহ সুন্হা যে তরিকা রয়েছে সেই তরিকা থেকে অনেক দূরে সরে যায় এক্ষেত্রে প্রথম যে কাজটি করা দরকার সেটা হচ্ছে রমাদান মাসের ইফতার এবং সেহরি যথাসম্ভব অল্প খাবারের মধ্যে সীমাবদ্ধ রাখা খাদ্য গুণ থাকবে খাদ্য গুণ সহ অল্প খাবারের অনেক পরিমাণ হবে না অনেক ভাজাপড়া হবে না অনেক আইটেম থাকবে না দুই নম্বর হচ্ছে মানে এই খাদ্য ব্যবস্থাপনাটা যদি রমাদান মাসে আগের আগে করে রাখা যায় তাহলে রমাদান মাসে এর জন্য আপনি অতিরিক্ত সময় নষ্ট করলেন না যে কেনাকাটা আগে কেনাকাটার জন্য আগে করে রাখা যেতে পারে তিন নম্বর যে বিষয়টি সেটা হলো পুরা দিনের সিয়াম পালন করার পর খেয়াল রাখতে হবে যে এমন কোনো খাবার গ্রহণ না করা যে খাবার মানে স্টোমাকের জন্য স্বাস্থ্যের জন্য অথবা হজমের জন্য ক্ষতিকর হতে পারে সেটা আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় মানে পুরা দিন ক্ষুধার্ত থাকি

এবং নবী সাল্লাহলীসলামের হাদি অনুযায়ী করা সবচেয়ে উত্তম নবী সাল্লাহলাম ইফতারে নবী সাল্লাহ ইসলাম কাঁচা বাকা খেজুর খেতেন নবী সাল্লাহলাম সাহরিতে নবীলা সাল্লাম শুধু মানে বাকা খেজুর খেতেন এবং হালকা খাবার খেতেন খাবার অনেক ভারী খাবার খেতেন না মানে এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের খাবারের আয়োজনের যে বর্তমান যে বিশাল আয়োজন এবং হরেক রকমের খাবার হরেক রকমের ইফতার মানে এগুলো যদি আমরা কমাতে পারি তাহলে দেখব যে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারব রমদান কোরআনের মাস শাহ রমাদান হিল কোরআন আল্লাহ সুবাহ তালা কোরআন করিমি এরশাদ করেছেন যে রমাদান মাস এতে কোরআন নাজিল করা হয়েছে কোরআনের মাস সুতরাং এই মাসটি যেন আমরা কোরআনের আবয় কাটাতে পারি কোরআনের পরিবেশে কাটাতে পারি মনে হচ্ছে যেন আমি কোরআনের বাগানের মধ্যে আমি বিচরণ করছি এমন একটা পরিবেশ তৈরি হতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শুদ্ধ করে তেলাওয়াতে শিখিনি তো আমরা কোরআনে কীভাবে অবগাহন করবো কোরআনের মধ্যে প্রবেশ করব কিভাবে কোরআনে প্রবেশ করার আমাদের কোনো সুযোগ নেই কোরআন আমরা শিখতে পারিনি ফলে কোরআন যে উপলব্ধি করে আমি তেলাওয়াত করব। তেলাওয়াতের তেলাওয়াতের যে স্বাদ আছে সেই স্বাদ যে কোরআনের মূল যে মেসেজ মেসেজের মধ্যে রয়ে গিয়েছে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না ফলে কোরআন কেউ কেউ তেলাওয়াত করেন কিন্তু তেলাওয়াতটা তার বিরক্তিকর অথবা তেলাওয়ারটা তার কাছে অনেক ভারী অনেক কষ্টের অথবা তিনি তেলাওয়াত করেন যেহেতু তেলাওয়াতের সব আছে এই বিশ্বাসে কিন্তু তেলাওয়াত থেকে যে মজা তেলাওয়াত থেকে যে স্বাদ তেলাওয়াত যে তার অন্তরে যেই একটা বিশাল প্রভাব সৃষ্টি করবে ওয়াজি রাত তাদের অন্তরগুলো বিগলিত হবে এবং তাদের অন্তরের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে তাদের ইমান ওই জাতুলিয়াত আলহিম দা তুমি ইমানা যখন কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হবে তাদের যে ইমান বৃদ্ধি পাবে এই চেতনা কিন্তু সেখানে আসে না এই চেতনা আসে না এই জন্য আমি মনে করে থাকি যে এই রমাদান মাসি কোরআনের আবয় আসার জন্য কোরআনের পরিবেশে আসার জন্য আমাদের সবাইকে নিয়মিত একটা ব্যবস্থাপনা নিতে হবে আমি অন্ততপক্ষে কোরআন করিমের দুইটি লাইন অথবা দুইটি পৃষ্ঠা মানে অথবা একটি একটা অংশ প্রতিদিন নিয়মিত উপলব্ধি করার জন্য চেষ্টা করব বুঝার জন্য চেষ্টা করব সেই বুঝার চেষ্টাটা হতে হবে কোরআন বুঝার পদ্ধতিতে কোরআন বোঝার পদ্ধতিতে এখানে যে মূল ভুলগুলো যেগুলো আছে সেগুলো এক নম্বর হচ্ছে আমরা কোরআন অনেকেই পড়ি কিন্তু কোরআনের ভাষায় পড়ি না অনেকে কোরআন শেখার জন্য চেষ্টা করেন তিনি আরবি আরবিকে বাংলা উচ্চারণে শেখার চেষ্টা করেন ফলে তিনি কোরআন থেকে সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে কোরআন শেখার চেষ্টা করছেন এটা কিন্তু ভুল কাজ ফলে তিনি আসলে কোরআন শিখতে পারছেন না এবং কোরআন তেলাওয়াতও শিখ শিখতে পারছেন না এই জন্য কোরআন আপনি এক পৃষ্ঠা শিখেন কোরআন থেকে শিখেন সেটা আরবিতেই শিখেন যাতে করে আপনি কোরআনটা নিজের মধ্যে আনতে পারেন এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর অনেকেই কোরআন উপলব্ধি করার জন্য চেষ্টা করেন কিন্তু তার ভুল কাজ হচ্ছে যেটা সেটা হলো তিনি অনুবাদ পড়েন অনুবাদ পড়লে কোরআন বুঝতে পারবেন না কেন অনুবাদ পড়লে আপনি এখন অনুবাদের দিকে চলে যাবেন তো অনুবাদ যিনি অনুবাদ করেছেন তিনি কোরআন থেকে কিছু বুঝেছেন কিছু বুঝেন নেই হয়তো পরিপূর্ণ বুঝেছেন অথবা আংশিক বুঝেছেন কিছু পার্সেন্ট বুঝেছেন কিছু পার্সেন্ট বুঝেন না এর পদ্ধতি কি এর পদ্ধতি হচ্ছে আপনি কোরআনের ওই শব্দগুলো বোঝার জন্য কোরআনের ওই শব্দগুলো বোঝার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই কি আপনি বুঝতে হবে আপনি যখন তেলাওয়াত করবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি তাতে করে আপনার তেলাওয়াতের সাথেই আপনার এই পরিপূর্ণ জিনিস উপলব্ধি হৃদয়ঙ্গম হয় হৃদয়ঙ্গম হয় এবং যাতে করে কোরআন যেটা বলছে যে সেটা আপনি নিজের জন্য অ্যাড্রেস হিসেবে গ্রহণ করতে পারেন যেমন আমি যদি কোনো একজন ব্যক্তিকে ব্যক্তিকে বলি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি অ্যান্ড সে যদি কেমন পর্যন্ত না বুঝে তাহলে সে এর উত্তর কি দিতে পারবে আর সে কি মনে করবে এটা আমাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নই আসে না কিন্তু যখন সে বুঝবে যে না এটা আমাকে বলা হচ্ছে এটা আমার কাছে আল্লাহ হয়েছে এটা আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ এবং সে যখন সরাসরিটাকে বুঝবে তাহলেই কেবল তার অন্তর্ভুক্তিটা প্রভাব বিস্তার করবে যখন ভায়া হয় অন্যখান থেকে সে বোঝার জন্য চেষ্টা করবে তখন ট্র্যান্সিলেটরের বক্তব্য বুঝতে গিয়ে সে প্রকৃত জিনিসকে উপলব্ধি করতে পারবে না এই কারণেই কোরআন বুঝতে হলেই সরাসরি কোরআন বোঝার জন্য প্রজেক্ট নিতে হবে এই জন্য কোরআন অধ্যয়নের ব্যবস্থাপনার মধ্যে এটা রাখতে হবে যে আমি অন্তপক্ষে মানে কোরআনের দুটি আয়াত বুঝি অথবা কোরআনের পাঁচটি আয়াত বুঝি অথবা কোরানের এক পৃষ্ঠা বুঝি কিন্তু আমি এটা ভালো করে বুঝি আপনি কোরআন অধ্যয়ন কোরআন বোঝার ক্ষেত্রে যে কথাগুলো বললেন সেগুলো আপনার কাছে তো স্পষ্ট আমাদের সাধারণ পাঠক আপনি নিশ্চয়ই অবগত আছেন সমাজ জীবনে কাজ করতে গিয়ে আমরা কোরআন থেকে কতটা দূরে তো সাধারণ মানুষ তো মনে করে আমি কোরআনের যে তর্জমা আছে অনুবাদ এটা পড়লে আমি কোরআন বুঝে ফেলবো আপনি বলছেন যে কোরআন পাঠে কোরআন থেকে কোরআন বুঝতে হবে তাহলে তো কোরআনের যে শব্দ আছে সেই শব্দগুলোর অর্থ আমাকে জানতে হবে শব্দকে বলা হচ্ছে তো আপনি যদি সহজ করে বলতেন কোরআন যে বোঝার অধ্যয়নের পদ্ধতিটা সাধারণ পাঠকদের জন্য কেমন হতে পারে তা কীভাবে অগ্রসর হবে সাধারণ পাঠকগণ কোরআন বোঝার পদ্ধতি হবে প্রথমে তারা কোরআনের ওয়ার্ড মিনিংগুলো জানবে তারপরে ওয়ার্ড মিনিংগুলো একটি বাক্যে চারটি শব্দ আছে জি জি প্রথমে এই গ্রন্থ শব্দ অর্থ নিয়ে সেই চারটি শব্দ অর্থ বুঝবেন কি ওয়ার্ড মিনিংগুলো জানার পরে সেই কোরআনে কারীমের এই যে শব্দের সংযোজন পদ্ধতি যে বাক্য গঠন পদ্ধতিটা তার কাছে মানে খুব সহজভাবে উপলব্ধি করবে সে অনেক বেশি গ্রামার জানার প্রয়োজন নেই মানে শুধুমাত্র বাক্য গঠন পদ্ধতিটা সে জানলে বুঝতে পারবে যে এ মানে একটা আরেকটার সাথে কিভাবে সংযুক্ত হয়েছে মানে এই বাক্য এভাবে সাথে সংযুক্ত হলে কি অর্থ দেয় শুধুমাত্র সেই বাক্যগুলোকে যখন সংযুক্ত করবে তখন

যাবে এবং কি না বুঝলেও মানে শব্দগুলো যখন তার আয়ত্তে আসবে নতুন শব্দ যখন সে মানে গ্রহণ করবে সেখান থেকে মিনিং নিতে পারবে এবং তখন পড়তে তার অন্তরের মধ্যে সে মানে প্রাণবন্ত মানে সে পড়বে এবং সেটা তার অন্তরের মধ্যেই জাগ্রত হয়ে যাবে যে সে আসলে কোরআন থেকে কি মেসেজ পাবে সেটা কোরআন তাকে ইন্ডিকেট করবে সাধারণভাবে আমরা কোরআন অধ্যয়ন করতে করতে গিয়ে সাধারণ শিক্ষিত মানুষ একটি কোরআনের তৎসির বা অনুবাদ গ্রন্থকে আমরা সাথে নেই এবং আমরা আরবি পড়ি আরবির শব্দ বুঝি না শব্দমালা বুঝি না অনুবাদ পড়ার চেষ্টা করি স্যার সাইফলিভ বললেন যে আমরা কয়েকটি সব বাক্য নেই আমরা সেন্টেন্স নেই প্রথমে আমরা অনুবাদ অর্থগুলো জানি যে আরবি এই শব্দটা অর্থ কি তো আমরা যদি কিছু অর্থ জানি অনুবাদ পড়ি এসব মিলিয়ে বোধহয় মোটামুটিভাবে আমরা অগ্রসর হতে পারবো এটি একটি পদ্ধতি বললাম এবং এর সাথে যুক্ত হবে একটি পয়েন্ট সেটা হলো রমদান মাসে যে কোনো একজন কোরআনে প্রাজ্ঞ স্কলার তাকে দিয়ে কোরআন গ্রুপ স্টাডি করা যেতে পারে তাহলে কিন্তু মানে যদি মানে ঘন্টার মধ্যে কি সময় বের 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 করা করা যায় যায় না অবশ্যই তো করতে যদি পরিকল্পনা করা যায় অবশ্যই বের করা সম্ভব যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা অথবা বিশ মিনিট সময় কেউ যদি বের করেন তাহলে অন্তপক্ষে তিনি কোরআনে করিমের

পরিপূর্ণরূপে কোরআনকে আয়ত্ত আয়ত্ত করতে পারবে এবং আগামী বছর তারা আবার সেই কাজটা করতে পারবে তারা সেই বিষয়গুলো মানে আয়ত্ত করে অন্য কেউ কি করতে পারবে বুঝাতে পারবে এই জন্য সেই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে রমাদান মাস একটা সুবর্ণ সুযোগ রমাদান মাসে জন্য আমরা কোরআনে ক্রিম মানে এভাবে স্টাডি করে গ্রুপে স্টাডি করে নিজেরা কোরআনটাকে বুঝি এরকম যদি কয়েকটি রমাদান কাজ করা হয় তাহলে দেখা যাবে যে একজন লোক পুরা কোরআনে তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং কোরআন এখন তার আয়ত্তে চলে এসেছে কোরআন যেহেতু আরবি ভাষায় সুতরাং এই আরবি ভাষার এই কথা মেসেজগুলোকে তিনি ওই আরবিতেই বুঝতে পারবেন এবং তার জন্য এটা সহজ হয়ে যাবে তখন তিনি কোরআন যখন তেলাওয়াত করবেন তখন তিনি সত্যিকার কোরআনে যে মজা আছে সেই মজা লাভ করতে পারবেন এই কারণেই আমরা দেখতে পাই সলফে সালহিঙ্গন মানে কোরআন তেলাওয়াত করতেন কোরআন খতম করতেন আপনি আশ্চর্য হবেন শেখুল ইসলাম এবং রহমতুল্লাই জীবনের মধ্যে উল্লেখ রয়েছে যে জীবনের শেষাংশে মানে এক শেষ দুই বছর জীবনের তিনি জেলখানায় ছিলেন এমন জেলখানায় যেখানে অন্ধকার প্রকোষ্ঠে তাকে রাখা হয়েছিল যেখানে কোনো ধরনের মানে ব্যবস্থা রাখা হয়নি এমনকি তাকে মানে তার লেখার জন্য কাগজপত্র দেওয়া হয়নি যাতে করে তিনি লিখতে পারেন কিতাব বা বা কিছু লিখতে পারেন এই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ এই দুই বছরে তিনি বার কোরআনকারিম খতম করেছেন এ কী মনে করেন এটা কিভাবে সম্ভব যেহেতু কোরআন মানে এমন একটা সঙ্গী যে সার্বক্ষণিক মানুষের অন্তরে একটা সাহায্য দিতে পারে মানুষকে বলিয়ান রাখতে পারে শক্তিশালী রাখতে পারে এজন্য কোরআনের এই সাহাচর্য যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে তিনি দেখবেন যে দুনিয়ার অন্য মজা সমস্ত মজার চেয়ে অন্য যে স্বাদ আছে এগুলো থেকে সবগুলোকে ছেড়ে দিয়ে তিনি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতেন আল্লাহর কথা আল্লাহ আল্লাহর কথা এর সাথে তিনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারবেন এই জন্য সলফে সারিহিঙ্গ মানে ইমাম থেকে রহমতলিত হয়েছে তারা ইমাম শাফির রহমদুলের রমাদান মাসে দিনের বেলায় খতম করতেন রাত্রের বেলায় খতম করতেন এর অর্থ কি এই ইমাম শাফির রহমতুল্লা দুনিয়ার যত কাজ আছে সবগুলো বাদ দিয়ে দিতেন না দুনিয়ার কোনো কাজকে তিনি বাদ দিতেন না দুনিয়ার কাজগুলো করেও কোরআনের সাথে তার সম্পর্কটুকু তিনি ঠিক রাখতেন সুতরাং আমরা এই কোরআন এ মাসে এটাও বলবো যে কোরআনের জন্য কোরআন স্টাডি করার যে ব্যবস্থাপনা আছে কোরআন তেলাওয়াতে যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার জন্য আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কোরআনকে সত্যিকারভাবে সত্যিকারভাবে মূল্যায়ন করতে পারবো কোরআন অধ্যয়নের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন আমি এখন সমাজ চিত্রের কথা বলতে চাচ্ছি দেখা যায় আমাদের মুসলিম পরিবার অনেকেই কোরআন তেলাওয়াতে জানে না এবং শিশুদের এখন শিক্ষা ব্যবস্থায় সকাল থেকে এভাবে সম্পৃক্ত করা হয় অনেক শিশু কোরআন পড়তে জানে না তো রমজান মাসটা একটি চেতনার মাস এবাদতের মাস তো যারা অধ্যয়ন করতে পারবেন তাদেরকে আমরা প্রাগ্রসর বলবো তারা তো সেদিকে এগিয়ে যাবেন সমাজকে সেদিকে এগিয়ে নেবেন কিন্তু যারা আরও পিছিয়ে আছেন মহিলা হতে পারেন শিশু হতে পারেন যারা কোরআনটা পড়তে জানেন না রমজানের মাসে বিশ্বের চেতনা কি যারা এই কাজে পিছিয়ে আছেন তাদেরকে এগিয়ে আনার জন্য কোরআন তেলাওয়ারটা শেখানো কি খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে না এটা হচ্ছে মানে প্রাথমিক বিষয় যার এটা প্রত্যেকটি আল্লাহর বান্দার উপর ওয়াজিব তিনি কোরআন তিলাওয়াত শিখবেন এমন কথা মুসলিম সমাজে যে আপনি যে প্রশ্ন করেছেন এই মুসলিম সমাজে এই প্রশ্ন আসবে এটা তো মানে একটা অস্বাভাবিক অকল্পিত প্রশ্ন মুসলমানরা কোর আল্লাহর কিতাব পড়বে না পড়তে পারবে না এই ধারণা করারই কোনো অবকাশ ছিল না কিন্তু মানে এটা আমাদের বর্তমান আমাদের আমাদের মানে অবস্থা হয়ে গেছে মুসলমানদের যে আল্লাহর কিতাব থেকে তারা এত দূরে সরেছে যে এখন তাদের এই প্রশ্ন আসবে যে আদৌ কি আমরা কোরআন লাবাদ করতে পারি কোরআন পড়তে পারি না তো যারা পড়তে পারে না তারা তো প্রথমেই এই কাজ নিবে প্রথমেই দায়িত্ব হয়েছে তারা পড়তে শিখতে হবে আর দুর্ভাগ্যের বিষয় যারা এখনও শিখতে পারেনি আমি মনে করে থাকি যে তারা নিজেদের রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়কে কোরআন শেখার জন্য যেন বরাদ্দ করে নেয় যাতে করে তিনি কোরআনকে শিখতে পারেন আরেকটি বিষয় হলো সময়ের ব্যবস্থাপনা যে জাতি বা যে ব্যক্তি সময়ের ব্যবস্থাপনা সফল তার জীবনে সফল হতে পারে লক্ষ্য করা যায় পবিত্র রমজানের এই গুরুত্বপূর্ণ মাসে আমরা অনেকে সময়ের ব্যবস্থাপনায় পেছিয়ে আছি এবং সময়ের ব্যবস্থাপনা বিষয়টা কী সেটা জানি না সময়ের ব্যবস্থাপনায় কোন কাজটা গুরুত্ব বেশি পাবে কোনটা কম গুরুত্ব পাবে দেখা যায় রমজান আসলে আমরা অনেকে কেনাকাটায় ব্যস্ত থাকি অনেকে দেখা যায় যে বাইরে বেরিয়ে যায় কি ইফতার করবো রেস্টুরেন্টে এই মিছিলে আমরা শুধু নর্না নারিদ্র আমরা লক্ষ্য করি রমজানের ব্যবস্থা সময়ের ব্যবস্থাপনা এবং কেনাকাটার ব্যবস্থাপনা এ বিষয়ে কিছু বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সময়ের ব্যবস্থাপনা বলতে আসলে রমাদান মাসের এই সময়গুলোকে আমি মনে করে থাকি যে অন্ততপক্ষে মিনিটে হিসাব করা দরকার যাতে করে একটি মিনিট চলে গেলে যে আমার জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনিট চলে গেল যেটা জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে যে আগামী রমাদান পর্যন্ত আমি পৌঁছতে পারবো না আগামী রমাদান পাবো না সুতরাং এটাকে মিনিটে হিসাব করা দরকার এটার প্রথম কথা যে প্রত্যেকটা মিনিট যেভাবে এখন বর্তমানে দেখা যায় যে কাউন্ট করা হচ্ছে বিভিন্ন গড়িতে যায় টাইম কাউন্ট করা হয়ে থাকে মানে সে কাউন্টাউন করছে হ্যাঁ কাউন্ট ডাউন করা হচ্ছে টাইম ঠিক এইভাবে কাউন্ট করে যে আমি আমার সময়টা আসলে কিভাবে কাজে লাগালাম যাতে করে রমাদানের মধ্যেই প্রত্যেক ব্যক্তি নিশ্চিত হতে পারে যে আমি রমাদান মাসকে মূল্যায়ন করতে পেরেছি এবং রমাদান মাসে আমি আমার সময়টাকে সত্যিকার কাজে লাগাতে পেরেছি এখানে যে সমস্যাগুলো হয় এক নম্বর হচ্ছে অধিক পরিমাণে ঘুমিয়ে সময় কাটান অনেকে মনে করে রমাদান মাসে এত ক্লান্ত হয়ে যান আসলে ক্লান্তের কিছুই নেই এরপরে কেনাকাটার কথাটি বলি যেহেতু এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এর জন্য ঈদের কেনাকাটা রমাদান মাসে বিশেষ করে রমাদান মাসের শেষ দশকে না নিয়ে

আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা আজকে রমজান মাসের ব্যবস্থাপনা প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করেছি খাদ্য ব্যবস্থাপনা কোরআন অধ্যয়নের ব্যবস্থাপনা সময়ের ব্যবস্থাপনা কেনাকাটার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ মাসকে সফলভাবে যদি আমরা কাটাতে চাই তাহলে গুরুত্বপূর্ণ হল সুন্দর একটি সঙ্গত ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার বিষয়ে সজাগ থাকা সচেতন থাকা কিন্তু রমজানে আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে কতটা সচেতন সে প্রশ্নবোধ হয় করাই যায় এ বিষয়ে আপনাদের আরও সচেতনতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সপ দমে দমে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সপ